সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। নির্বাচনে যাই, তিনি জানতেন যে কোন কেন্দ্রে কি হতে পারে, কোন কেন্দ্রে ভোট কি হবে, কোথায় পাহারা দিতে হবে। সুতরাং আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে আসন মাস সাহেবকে স্মরণ করছি এবং আমি মনে করি 70 বছর আগে তার জন্ম বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ হিসাবে এসেছিল। 70 বছর পূর্বে তার জন্ম আমাদের আগামী দিনের চলার পথে শিক্ষার জন্য একটা পথ প্রদর্শক বলে আমি মনে করি। তার মৃত্যু মাত্র 54 বছর বয়সে, বঙ্গবন্ধুর মতে বঙ্গবন্ধু মাত্র 55 বছর বয়সে তাকে হত্যা করা হয়েছিল। সুতরাং এই কথাটা কিছুদিন পূর্বে আমাদের সাংবাদিক বন্ধু আমাদের ফরিদ ইয়াসমিন তার বক্তব্য বলে গেছেন যে যারা এই ধরনের আদর্শবান রাজনীতিবিদ, যারা সংগ্রামী নেতা, তারা বেশি দিন বাঁচে না, কারণ এত বেশি শত্রু তাদের হয়ে যায়। আর বিশেষ করে বিএনপি জামাতের মতো এত হীনমন্য রাজনৈতিক দল যে দেশে আছে, আমি এখনো দুঃখ লাগে এবং আমি শঙ্কিত হই যে বিশেষ করে 2001-এর থেকে 2006 সাল এবং তার পরবর্তীতে বিএনপি জামাত জোট আমাদের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যে যে কাজ করেছে, আমরা সকলে তো জানি নির্বাচন আসলে তারা নির্বাচন শুধু বয়কট করেনি, নির্বাচনকে বন্ধ করে বাংলাদেশের গণতন্ত্রকে ব্যাহত করার, পিছের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য সবকিছু তারা করেছে। সুতরাং এই ধরনের রাজনীতিবিদ এখনো বাংলাদেশে ভোট পায় এটা আমার খুব দুঃখ লাগে। আমি আশা করি বাংলাদেশের লোক আস্তে আস্তে, বাংলাদেশের জনগণ আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, আস্তে আস্তে আমাদেরকে বুঝতে হবে বিএনপি জামাতের মতো রাজনৈতিক দল বাংলাদেশে প্রয়োজন নাই। এরা বাংলাদেশের জনগণের জন্য আজ পর্যন্ত কোনো উপকার করেনি, বরং সবসময় বাঙালি জাতিকে পিছন দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং তার প্রমাণ আপনাদের কাছে আছে 2001-এর থেকে 2006 সালে কিভাবে তারা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে রূপান্তর করেছিল, একটা জঙ্গিবাদী সন্ত্রাসবাদী দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে রূপান্তর করেছিল আপনারা সকলে জানেন। যাই হোক, সেটা আজকের মূল বিষয় নয়। আমি আবার আমাদের প্রিয় নেতা আসাদুল্লাহ মাস্টারের জীবনীতে ফিরে যাব। আপনারা দেখেছেন যে তিনি একজন যেমন শ্রমিক নেতা ছিলেন, তিনি একজন আদর্শবান শিক্ষক ছিলেন এবং একজন রাজনীতিবিদ ছিলেন, এবং আপনারা সকলেই এক বাক্যে বারবার বলেছেন যে তিনি একজন খুব সৎ মানুষ ছিলেন। আমি আমার জীবনে তার সঙ্গে যতদিন বিভিন্ন কর্মকাণ্ডে অবস্থান করেছি, প্রতিটাতে তাকে খুবই সৎ সাহসী ব্যক্তি হিসেবে দেখেছি। আমার মনে আছে বর্তমান আমাদের রাষ্ট্রপতি, তার নেতৃত্বে আওয়ামী লীগের একটা টিম, যে টিমে আসন মাস্টার সাহেব ছিলেন, আমি ছিলাম, আমরা গিয়েছিলাম লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুরে তখন আওয়ামী লীগের উপর অত্যাচার হয়েছিল, আমরা গিয়েছিলাম পার্বত্য চট্টগ্রামে যখন পার্বত্য চট্টগ্রাম অত্যাচার হয়েছিল। সুতরাং যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি, বিশেষ করে 2001-এর থেকে 2006 সাল পর্যন্ত প্রতিটি, যখনই আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর উপর অত্যাচার নির্যাতন হয়েছে, যদি শেখ হাসিনা যে টিম পাঠিয়েছেন সেই টিমের আসন মাস্টার সাহেব ছিলেন মূল ব্যক্তি, তার সঙ্গে আমরাও ছিলাম এবং ওনার সাহসে আমরা সাহসী হয়েছি এবং আমরা প্রতিটি কাজ যথাযথভাবে সঠিকভাবে জনগণের সমর্থন নিয়ে আমরা কাজ করে আসতে পেরেছি। সুতরাং আমি আমার বক্তব্যের শেষে এসে এই কথাই বলবো যে আজকে যখন আমরা তার জন্মদিনে বারবার তার সাধারণ বার্ষিকীতে যখন তাকে নিয়ে আলোচনা করি, আলোচনা করার সাথে সাথে যে কথাটা আপনারা ইতিমধ্যে বলেছেন, শুধু আলোচনার যথেষ্ট নয়, আজকে তার জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, আজকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। আমরা বাংলাদেশে আরো আসাদুল্লাহ মাস্টারের মতো মানুষ চাই। তার বাবার পদ পথে চলছে, কিন্তু একজন জায়গা হাসান হাসানকে দিয়ে হবে না, আমরা আরো আরো অনেক বেশি আসাদুল্লাহ মাস্টারের মতো আদর্শবান লোক চাই। আপনারা গাজীপুরের মানুষ কিন্তু সাহসী শক্তিশালী মানুষ, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ও সব থেকে প্রথমে অস্ত্র আপনারা ধরেছিলেন বঙ্গবন্ধু ডাকে সারা দিয়ে, আপনাদের মাটিতেই
তাজউদ্দিন আহমদ সাহেবের ময়দুদ্দিন আহমদ সাহেবের মতলকে জন্ম হয়েছে। সুতরাং আমি আজকে গাজীপুরের সূর্য সন্তানদেরকে স্মরণ করি, আমি আপনাদেরকে বলবো আপনারা গাজীপুরকে একইভাবে বঙ্গবন্ধুর আদর্শের মুক্তিযুদ্ধের চেতনার যাতে শেখ হাসিনার ঘাঁটিতে রূপান্তর করুন, যাতে সেখানে আর কখনো শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল নয়, আর কখনো যাতে এই ধরনের অত্যাচার নির্যাতন না হয়। আমাকে বক্তব্য দেওয়ার পূর্বে আমাকে পরিচালক সাহেব বলেছেন আওয়ামী লীগের রাজনীতির কথা। আপনারা সকলে জানেন আওয়ামী লীগ একটা বিরাট রাজনৈতিক দল, আজকে শুধু বাংলাদেশকে ছাপিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে বিশ্বের একটা অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। এবং এই কথা শুধু আমরা বলছি না, গত বিশেষ করে গত 12 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জনতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে সেটা আজকে পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজকে বাংলাদেশে বিশ্ব শান্তি রক্ষা থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা শুরু করে থেকে খাদ্য উৎপাদন শুরু করে যে কথাই বলেন প্রতিটি ব্যাপারে আজকে জনতা শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালি জাতি এগিয়ে গেছে। এখন এত বড় একটা রাজনৈতিক দল যার কোটি কোটি কর্মী এবং সমর্থক, সেখানে আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে কিছু কিছু জেলায় আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এই অন্তর্দ্বন্দ্বের একটা বড় কারণ আমরা দেখতে পেয়েছি, যেটা চিহ্নিত করা হয়েছে, যে কিছু কিছু অনুপ্রবেশকারীদের দলের মধ্যে এসছে। এখন বাংলাদেশ আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলে অন্যরা প্রবেশ চেষ্টা করবে, এই প্রবেশের পিছনে তিনটা কারণ থাকতে পারে। প্রথম কারণ হচ্ছে সৎ কারণ কি, যখন অন্য কোন রাজনৈতিক দলের কোন নেতা বা কর্মী দেখে যে আমার রাজনৈতিক দল উল্টোপথে চলেছে, বাংলার মানুষকে তারা কাজ করে না, তখন তাদের মধ্যে কেউ কেউ মনে করে যে যদি সে ভালো রাজনীতি করতে চায় তখন তারা আওয়ামী লীগে আসার চেষ্টা করে। আরেকটা দল আছে যারা মনে করে বাংলাদেশ আওয়ামী লীগের এই যে সময়টা, বাংলাদেশ আওয়ামী লীগের নামকে ব্যবহার করে কিছু ফায়দা জোটার জন্য আমরা দলে জয়েন করি। আরেকটা দল আছে যারা মনে করে বাংলাদেশ আওয়ামী লীগে ঢুকে দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করব এবং সেই দ্বন্দ্ব সৃষ্টি করে একজনের কথা আরেকজনের কাছে লাগাবো। এই দুইটা গ্রুপ থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। আপনারা যারা এখানে আছেন আমি জানি আপনারা সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে ইউনিয়ন হোক, উপজেলা হোক বা জেলা হোক বা মহানগর হোক বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আপনারা যারা এখানে আজকে বসে আছেন, আসলাম আক্তার সাহেবের আজকের এই জন্মবার্ষিকীতে এসছেন, আপনারা সকলে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের খুবই সম্মানিত, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ত্যাগী এবং পরীক্ষিত নেতা। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, যখনই আমাদের সম্মেলন হয়, সম্মেলন পরবর্তীতে যখন আমাদের কমিটি গঠন হয়, তখন কমিটি গঠনের সময় দয়া করে এই কথাটা খুব স্পষ্টভাবে মাথায় রাখবেন যে কমিটিতে যারা আওয়ামী লীগের অতীতে পরীক্ষিত নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আমাদের দলীয়ভাবে আমরা নতুন নেতা তৈরি করি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, প্রত্যেকটা সংগঠন কিন্তু নেতৃত্ব তৈরি করার সংগঠন। সুতরাং আমাদের বাইরে থেকে ভাড়া করে লোক আনার তো কোনো প্রয়োজন নেই। সুতরাং যখনই কমিটি হবে তখনই আওয়ামী লীগের থেকে যারা ভালো করছেন তারা এবং সেই সঙ্গে আমাদের যারা সহযোগী সংগঠন সেই সংগঠনের যেসব পরীক্ষিত নেতা কর্মী আছে তাদের মধ্যে থেকে যারা কোনো অনিয়মের সঙ্গে যুক্ত নয়, যারা প্রমাণ করেছে যে দলের জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকার প্রস্তুত, তাদেরকে দলে দলে নিয়ে দলকে শক্তিশালী করেন। অবশ্যই জনতা শেখ হাসিনা কিছুদিন পূর্বে আমাদের প্রেসিডিয়াম মিটিংয়ে আপনারা জানেন এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং আলোচনার শেষে তিনি 8টা ডিভিশনের জন্য 8টা টিম গঠন করে দিয়েছেন দলের সিনিয়র নেতৃবৃন্দকে দিয়ে। আমরা কিছুদিনের মধ্যেই এই ব্যাপারগুলি নিয়ে বসব এবং যেখানে যেখানে অভিযোগ বা কোনো অভিযোগ আছে সেগুলিকে আমরা বিবেচনা করে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে, আলোচনা করে বিবেচনা করে আমরা। তবে আমি আবার জোর করে বলবো, বাংলাদেশ আওয়ামী লীগ আজকে শুধু বাংলাদেশে নয়,
বিশ্বের একটা অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক দল, এই দলে মানুষ ঢোকার চেষ্টা করবে। আমাদেরকে বরং দেখতে হবে যেন এমন কোনো মানুষ না ঢুকতে পারে যারা দলের ক্ষতি করতে পারে। আমি আমার বক্তব্যকে আজের কাজে না করে একটা কথা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে যে আজকে প্রায় ১৬ বছর পার হয়ে গেল শহীদ আব্দুল্লাহ মাসুদের যে মামলার এখনো কার্যকর হয়নি, যদিও মামলা হয়েছে, মামলার রায়ও হয়েছে, যারা এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তাদের অনেকে মৃত্যুদণ্ড হয়েছে বা যাবজ্জীবন দণ্ড হয়েছে আমি দেখলাম, কিন্তু এখনো কার্যকর হয়নি। ১৬ বছর খুব দীর্ঘ সময়। যদি আমি আশা করি, যেভাবে কিছুদিন আগে রাসেল আমাকে জানালো যে এটা অ্যাপিলেট ডিভিশনে আছে, আমি আশা করি অ্যাপিলেট ডিভিশনে দ্রুততার সাথে এই মামলাটাকে নিয়ে এ ব্যাপারে মামলা রায় কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এবং এই ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমরা কিন্তু কাউকে হত্যার মাধ্যমে আনন্দিত হতে চাচ্ছি না, আমরা শুধু এটাই চাই যে তাদের রায়ের কার্যকরের মাধ্যমে আগামীতে যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা না ঘটে। যারা করেছে তারা হয়তো ভেবেছিল এর মাধ্যমে তারা কি না কি করে ফেলবে, আজকে সেদিনকার হত্যার মাধ্যমে তারা প্রকৃতপক্ষে যেটা করেছে সেটা হচ্ছে বাংলাদেশের একজন খুবই সম্মানিত নেতা, যিনি হয়তো আজকে বাংলাদেশের এগিয়ে যাওয়ার জন্য আরো অনেক বড় অবদান রাখতে পারতেন, আজকে বিশ্বের লেবার ইউনিয়ন বা এই ধরনের সংগঠনে তিনি আজকে হয়তো অনেক বড় একটা অবস্থানে যেতে পারতেন, বাংলাদেশের মানুষের জন্য আরো বেশি চিন্তা করে তিনি বাংলাদেশের মানুষকে আরো সুগঠিত করতে পারতেন, তার থেকে তিনি আমাদের সেই অবস্থা থেকে তিনি আমাদেরকে রহিত করেছেন। আর যারা করেছেন তারা হয়তো অল্প টাকার বিনিময় অন্য কারো কথা, আমি আশা করি এর পিছে যারা কুশীল তাদেরকে ধরতে হবে এবং ধরার মাধ্যমে আমরা যেমন বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে রায়ের কার্যকরের মাধ্যমে কার্যকর করার করেছি এবং যারা এখনো বিদেশে পালিয়েছে তাদের ফিরিয়ে এনে রায় কার্যকরের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। একইভাবে অন্যান্য প্রতিটি ঘটনা, যে কথাটা আমরা ২০০৯ সালের নির্বাচনে বলেছিলাম যে আইনের শাসন, যত শেখ হাসিনার কথা হচ্ছে রুল অফ ল, আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে, বিএনপি জামাতের সময় যেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, আমি আশা করি আসাদুল্লাহ মাস্টার সাহেবের এই যে রায় হয়েছে সেই রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশ আইনের শাসনের পথে এগিয়ে যাবে এবং বাংলাদেশের রাজনীতি আরো পরিশোধিত হবে। এই কথা বলে পুনরায় আমাদের প্রিয় নেতা আমার বন্ধু আসাদুল্লাহ মাস্টার সাহেবের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে এবং সেই সঙ্গে তার সন্তান তার পরিবার যাতে আরো ভালো থাকে, আপনারা যারা তার সমর্থন চাই আপনার সকলে আপনার সকলে যাতে আরো ভালো থাকেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। এবং আজকের এই সুন্দর অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তার সিটি পরিষদ তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।